गुड मॉर्निंग সবাই কে গুড মর্নিং শুনতে এলো করে গেলাম আজকে রুটি দিয়েছি আর রেখেছি আপেল রুটি আর আপেল দিয়েছি টিফিনে খাবে পুরোটা খেয়ে নেবে গাড়ি কিছুক্ষণের মধ্যে চলে আসবে 2 মিনিট আগেই চলে এসেছি আজকে ঠান্ডা ঠান্ডা পড়েছে এই যে ফুল শার্ট ফুল প্যান্ট ওর কেনা হয়েছিল ওকে পরিয়ে দিয়েছি সোয়েটারটাও পড়েছিল তারপর ভাবছে যে গরম লাগবে রোদ্রু উঠেছে পরে গরম লাগবে আবার তো ভালোই হলো ওটা খুলে দিল থাক পরে আবার গরম লাগবে আবার ব্যাগের মতো ওজন করে নিয়ে ঘুরে বেড়াবে আর একটু ঠান্ডা পড়লে ঘাম সোয়েটারটা পরে দেবো এখন আপাতত এই যে ফুল প্যান্ট আপাতত এই যে ফুল প্যান্ট আর ফুল শার্ট পরেই চলে যাচ্ছে ওকে গাড়িতে তুলে দিয়ে চলে আসলাম বাড়ি আর তারপরে দেখো রুটি ভাজা বাকি ছিল একটুখানি ওকে তিনটা ভেজে দিই তিনটা ভেজে একটা খেতে দিই দুটো প্যাক করে দিয়ে দিই টিফিনে আর তারপরে দু তিনটা মতো আর ভাজার বাকি আছে বেশি করে মাখি না এটা কারণ বেশি ভেজে তো লাভ নেই মানুষ তো দুটো তো সেই জন্য আর তিনটা মতো ভাজবো ভেজে তারপরে চা করব তো আবার দুটো রেখে দেবো আমি খাবো একটা যদি সোনু এসে পরে খেতে চায় তো খাবে না হলে পরে খাওয়া যাবে আমি এখন একটা রুটি খাবো আর চা খাবো ব্যাস তিনটে রুটি আমার হয়ে গেল আর তার সাথে দুধ গরম করে একটুখানি রেখে দিলাম সোনুর জন্য আর বাকিটা দিয়ে আমি চা বানালাম তো চলো এবারে চা আর রুটি খাবো আর এই যে যেটাতে চা বানালাম এই ডেকচিটাতে জল দিয়ে দিলাম তাহলে চাটা খেয়ে যখন পরে আমি বাসনগুলো মাজবো তখন সুবিধা হবে আর কি শক্ত হয়ে থাকবে না আর এই যে রুটিটা খাবো আমি তার উপরে দিয়েছি একটুখানি বাটার বেশি দেবো না অল্প দেব একদম সামান্য পরিমাণে পিনাট বাটার লাগিয়ে দিলাম আর তার উপরে একটুখানি জ্যাম মাঝে মধ্যে ইচ্ছে করে যে একটু আমিও সব কিছুই খাই আর কি তো সেই জন্য অল্প করেই মানে মনের শখটা আর কি মেটাই বাকি এসব খেতে তো ভয়ই লাগে মানে ওয়েট গেইন করার একটা ভয় থেকে যায় আমার কারণ একটুতেই আমার ওয়েট গেইন হয়ে যায় তো যাই হোক তবুও মন চায় যেহেতু তাই একটুখানি খাবো আজকে একটা রুটি খাবো আর তার সাথে চা চা দেখেছো কতটা নিয়েছি মাঝে মধ্যে মানে চা খেতে খেতে এমন হয়ে যায় তখন অল্পতে আর পোষায় না একটু একটু করে বাড়তে থাকে তো তারপরে আমার যখন আবার মনে হয় যে না বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু আবার কম করে দিই আমি কখনও চাই না যে কোনো কিছু আমার মানে অতিরিক্ত নেশায় পরিণত হোক যেটা ক্ষতিকারক সেটা আমি অতিরিক্ত খাই এটা কখনোই চাই না যে জন্য এই যে চাটা কিন্তু মাঝে মধ্যে একটু দেখো বেশি হয়ে গেছে এখানে কিন্তু ছোটো কাপ দিয়ে নিলে 2 কাপ মতো হবে তো এরকম খেতে খেতে যেদিন মনে হবে না এটা ভুল হচ্ছে সেদিন আবার কমিয়ে দেবো পরিমাণটুকু আর একটু কমিয়ে দেবো আর কি তো চাটা খেয়ে এখানটা একটুখানি বসেছি দেখো চারিদিকে এত পাখি কিচিমিচি করছে বন্ধুরা এত ভালো লাগছিলো শুনতে পাখির ডাক আর তার সাথেই সুন্দর পরিবেশটা আর কি সবুজ পরিবেশটা মানে ওরা জানি না নিজেদের মধ্যে কত কথোপকথন করছে চেঁচামেচি করছে এই ডাল ওই ডাল ঘুরে বেড়াচ্ছে ভীষণ সুন্দর লাগছিলো আর তার সাথে ওই দেখো একদম হলুদ ফুট ফুটে কটা ফুল ফুটেছে যে গাছটা তোমরা দিল্লিতে দেখেছো দিল্লিতে কিন্তু আমি প্রচুর দেখিয়েছিলাম এই গাছটা ফুলের গাছটা প্রচুর ফুল হতো তাই না হাওয়াতে দুলতো তোমরা দেখেছো নিশ্চয়ই যারা আমাদের পুরানো ভিউয়ার্স আছো তো দেখো সেই গাছটা কিন্তু জেঠিমাদের বাড়িতেও আছে আমি তো ভেবেছিলাম এদিকে হয়তো নেই ওইদিকেই হয়তো ওই পাওয়া যায় এই ফুলটা কিন্তু দেখো এখানেও আছে বাথরুমটা আজকে ভালো করে একদম পরিষ্কার করলাম ঘষে মেজে ধুয়ে পরিষ্কার করে কাপড় চোপড় ধুয়ে স্নান করে নিলাম চানটানো হয়ে গেছে আর এদিকে আমার ঘরটর গুছানো হয়ে গেছে কাপড়গুলো শুধু মেলানো বাকি কালকেরগুলো তো এখানটায় মেলে দিয়েছিলাম ওগুলো জায়গা বুকিং হয়ে আছে উপরে হয়তো যেতে হবে বাকিগুলো দিতে তো একটুখানি এক্সারসাইজও করেছি কারণ কোমরে প্রচণ্ড ব্যথা তোমরা জানোই ঘাড় কোমরে ব্যথা একটু এক্সারসাইজ করলে ঠিক হয়ে যায় মানে আরাম লাগে আর কি স্ট্রেচিং ট্রেচিং করলে একটু স্বস্তি পাওয়া যায় তো সেই জন্য সেটা করছিলাম তো দিদি এসে ডাক দিল ওই বাড়ির মানে পাশের রুমে তো বলছে যে মানে কাঁথা ফেলেছে একটা সেলাই করার জন্য তো একটু ধরতে হবে ডাকলো তো চলো এখন ওখানে গিয়ে একটু হেল্প করে দেবো আধা ঘন্টা লাগবে বলে তো তারপরে এসে বাকি কাজ করবো যে বাসন আছে কিছু ওগুলো ধরতে হবে এই আর কি দেখি আগে আরও কী কী করতে থাকি সব তোমাদের সঙ্গে শেয়ার করবোই তাই না চলো পেঁয়াজগুলো শুকোতে দিয়েছি তাহলে বেশিদিন ভালো থাকবে আদাগুলো দিয়েছি এগুলো একটু শুকোতে দিলে না বেশি দিন ভালো থাকবে
ব্যাস হাতের কাজ কটা কমপ্লিট করে এদিকে দিদি যে ডেকেছিল এখানে চলে আসলাম। তো আসলে দিদি একটা কাঁথা পেতেছে, তো একটুখানি কাপড়গুলো দুজনে ধরে ধরে একটু পাতলে পরে সুন্দর হয় আর কি, কুচকে যায় না, ভালো হয়। তো যে যেন ডেকেছিল আর কি দিদি, তো চলো একটু হেল্প করে দিই এটা পাততে। তো তারপরে এখান থেকে যাব, দিদি সেলাই করতে থাকবে, আমি বলে দিলাম যদি আরও প্রয়োজন হয় তো ডেকো, আমি ততক্ষণ আমার কাজগুলো করতে থাকি, তুমি তোমার কাজ করো। তো দিদি এখন সেলাই করবে আর আমি গিয়ে আমার ঘরের কাজগুলো করব। তো দিদি বলছে আর লাগবে না আজকে, আজকে ব্যাস পাতা হয়েছে, এদিকে এখন আমি সেলাই করতে থাকবো। তো আমার মতো দিদিরও কোমর ব্যথা, দিদি বলছে আমি যদি এখানে সেলাইও করবো আর তার সাথে কোমরে ব্যথা হলে এখানেই বসে পড়বো, শুয়ে পড়বো। ঠিক একদম আমার মতো অবস্থা, সত্যি কী আর বলবো। আমাদের মহিলাদের এমনিতেই নাকি ক্যালসিয়াম কমই থাকে, তো তার মধ্যে যে কোমরে ব্যথা নিয়ে সংসারে কাজ করা সত্যি ভীষণ কষ্টকর, কিছু করার নেই। দিদিকে হেল্প করা হয়ে গেল, এবারে আপেল খেতে খেতে ভিডিওটা এডিট করব। চলো কাজটা করে নিই। আজকে যেহেতু তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছিলাম, তাই হাত পা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করে পুজো দিয়ে দিলাম। আবারও আগে জামাটাই পরে নিলাম, কারণ মানে বেকার আর কি দুটো জামা কেন নষ্ট করি, নোংরা করি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর চালটা জানো তো হাতি পোকা ধরেছে, এটা মানে আগের যে বস্তাটা এনে দিয়েছিলো ওটাই আছে, তো সেই জন্য এক্সট্রা বস্তা যেটা এনে দিয়েছিলো যাওয়ার আগে আগে আগেরবার যখন এসছে তো ওইটাই আছে, যে জন্য চালটা অনেকদিন হলো বলে হাতি পোকা ধরে গেছে। তো এটাকে এইভাবে বারবার করে ধুয়ে ধুয়ে সাফ করে নিচ্ছি, তাতে পোকাগুলো চলে যাচ্ছে। তো ব্যাস এবারে ভাতটা বসিয়ে দেবো, দিয়ে দেখি কী সবজি করা যায়। ওদিকে ভাতটা বসিয়ে দিলাম রান্নাঘরটা গুছিয়ে নিয়ে, আর এখানটা এখন বেছে নেবো ওই যে সেদিনকে দিদি দিল লাউ শাক, তো ওই লাউ শাক আর হচ্ছে ওই যে ঢেঁচি শাক, তো ও কবে নিয়ে এসেছিল দুটো রেখে দিয়েছিল এখনও আছে, তো এই দুটো একসঙ্গে মিক্স করে আজকে বানাবো ভাবছি। কারণ সেদিনকে মানে শুধু এটা না টকটক লাগছিল, তো মনে হচ্ছে দুইটা মিক্সচার করলে একসঙ্গে ভালো হবে। শাকের ঝোল করব আর দেখি কি ভাজা করি, মাছ বড়ে দু পিস আছে সেদিনকারই, তো কালকে ওটা করিনি, এক পিস মাছ ভাজা ছিল ওটা দিয়েই খেয়েছি, আজকে দেখি ওটা ব্যবস্থা করতে হবে। এখানে নিচ দিক দিয়ে এই লাউ শাক যায় তিনটে ডাটা 20 টাকা, চিন্তা করো। বাংলাদেশে কলকাতায় সবজির দাম কিন্তু প্রচুর, তো তোমাদের কাছে এটা নর্মাল মনে হতে পারে, কিন্তু যেহেতু আমি গ্রামের মেয়ে, গ্রামে দেখেছি সবজিপাতির কীরকম দাম, তো সেই হিসেবে আমার অনেক বেশি মনে হয় আর কি, এই আর কি, বাকি আর কিছুই না। যেমন বাড়িতে আর কি 10 টাকার হলেই অনেকটা শাক দিয়ে দেয়, সেই জন্য আমার মনে হয় যে বাবা 3টে ডাটা 20 টাকা, এই আর কি। তো যাই হোক, যেখানে যেরকম সেখানে তো সেরকম করেই চলতে হবে, খেতে তো হবে, তাই না, এই হলো ব্যাপার। তো এই যে মাছ ছিল, মাছ কটা ভেজে নিচ্ছি, তো কালকে আসলে মনটা খারাপ ছিল, এটা ব্লকে কিন্তু আগে, ঠিক আছে, ওর পাপা গেল তার একদিন পরে। আসলে ফ্রিজে যে মাছ ছিল সেই কথাটাই মাথায় ছিল না, তো মন মেজাজ ঠিক না থাকলে আর কি যা হয়, যা ছিল সেই সবজি করে নিয়েছি হাতের কাছে, এটা তো ডিপ ফ্রিজে ছিল তাই মাথায় ছিল না, তো হাতের কাছে যা যা সবজি ছিল সেগুলোই বানিয়ে খেয়েছিলাম, আর একটা পিস ভাজা করাই ছিল আগেরই, সেইটাই খেয়েছিলাম কালকে। তো সেই জন্য আজকে মাছ কটা খেয়ে নেব সকাল মানে দুপুরবেলা আর রাত্রেবেলা, দুবেলা মিলে 4টে পিস তো শেষ হয়ে যাবে। শীতকালে বন্ধুরা এই যে তরতাজা একদম কত সুন্দর শাক সবজি পাওয়া যায়, খুব ভালো লাগে এগুলো, মানে বাঁচতেও ভালো লাগে, রাত্রেও ভালো লাগে, আর খেতেও কিন্তু দারুণ লাগে, বলো, শীতকালে সবজির মজাই আলাদা।
সবজি শাক সবকিছুই দারুণ তরতাজা, একদম ভালো ভালো শাকসবজি পাওয়া যায় এই সময়টা না। মানে শাকসবজি খেতে খুব ভালো লাগে, বাকি অন্যান্য সময়ে মাছ মাংস অন্যান্য সবজি সেগুলোই ঠিক আছে। মানে যে সিজনে যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো খেতে মজাই আলাদা। তবে হ্যাঁ, শীতকালে যে মাছ মাংস খাবো না তা নয়, খাওয়া হয়, কিন্তু মানে এই সময় আর কি শাকসবজিগুলো খেতে দারুণ লাগে। মানে শাকসবজিগুলো দিয়েও খাওয়া হয়ে যায় শান্তি করে, এই হলো কথা। তো বেশি করে রসুন দিয়ে দিয়েছি ফোড়নে বন্ধুরা, তারপরে এই যে শাকটা দিয়ে দিলাম এখানটা, আজকে মিক্সচার করে বানাচ্ছি, আশা করছি খুব ভালো লাগবে। এই দিদির দেওয়া শাকটা, লাউ শাকটা আর ঢেমসি শাকটা দুটোই একখানে মিক্স করে বানিয়েছি। আর হ্যাঁ, আরও একটু কিন্তু রেখে দিয়েছি, কারণ এতটা বাঁচার মতো সময় ছিল না, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তো সেই জন্য এটুকুই হয়ে যাবে অবশ্য, দুজন মানুষ মাত্র। আর শাক রাত্রেবেলা না বাঁচাই ভালো, রাত্রেবেলা কিছু একটা বানিয়ে নেবো, খন এখন দুপুরবেলা হলেই হয়ে যাবে, আর দুপুরবেলার জন্য যথেষ্ট এই শাকটা। তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, এখন একটু জল দিয়ে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, দুটো কাঁচা লঙ্কা দেবো, ব্যাস হয়ে যাবে তাহলে শাক। এদিকটা এগুলো গুছিয়ে নিলাম, একটু এলোমেলো হয়েছিল, গুছিয়ে নিলাম রান্না করতে করতে। ছেলে আসার টাইম হয়ে গেছে, তো তাই ঢাকাটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আমি ওকে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসতে পারি। বস হলো আমাদের টাটকা টাটকা শাকের ঝোল আর মাছ ভাজা সাথে ভাত। চলো এবারে সোনুকে নিয়ে আসি ফটাফট, সাথে মিল্ক ক্যানও নিয়ে যেতে হবে। ব্যাস মিল্ক ক্যানটা ওখানে রেখে দিলাম, যখন আসবেন আঙ্কেল ওখানে দুধটা দিয়ে দেবেন, পরে হয়তো সোনু এসে নিয়ে যাবে বা আমি এসে পরে দুধটা নিয়ে যাব কিছুক্ষণ পর, মোটামুটি একটা আইডিয়া করে চলে আসি যখন আসেন আর কি ওরকম টাইমে। তো এই যে সোনুর জন্য অপেক্ষা করতে করতে সোনু চলে আসলো, চলো ওর ব্যাগটা নিয়ে নিই। মা এদিকে আবার নয়, একজন চিল্লিয়ে বলছে আন্টি এইদিকে সামনে, আজকে আবার সামনে বসেছে। পাখাতে পা লেগে গেছে আর জল ছিল না। ব্যাস এবারে ওকে নিয়ে এসে স্নানটা করিয়ে দিলাম, করিয়ে টুরিয়ে খেতে বসে পড়েছি শাকের ঝোল মাছের ভাজা। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন টুকটাক কাজ করছিলাম, তো বিকেল হয়ে গেছে এখন বন্ধুরা। তো সোনুর হালকা ফুলকা হয়তো খিদে লেগেছে, তো ওকে বললাম ব্রেড খাবে, তো জ্যাম দিয়ে দিচ্ছি, ও আবার বাটার খাবে না, তো বাটারটা কী হবে নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম চলো আমি একটুখানি করে খাই আর কি, বেশি খাবো না, একদম সামান্য পরিমাণে একটুখানি নিয়ে যে স্প্রেড করছি, আমি একটা ব্রেড খাবো আর ওকে দুটো ব্রেড ওই জ্যাম লাগিয়ে দিয়ে দিলাম। আমি এখন ঘুম থেকে উঠলাম। সোনু ঘুমিয়ে পড়েছিল, গুড বয়ের মতো আজকে, বলব সামান্য পরিমাণে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা প্রদীপ দিয়ে নিয়েছি, আর এদিকে দেখো বাসনগুলোও ধুয়ে নিয়েছিলাম, ওগুলো সব এরম করে নিচের দিকে করে রেখেছি, জলটা ঝরে গেলে সব নিয়ে গিয়ে ঝুড়িতে রেখে দেবো। আর সোনুকেও সাথে সাথে এদিকে একটু হোমওয়ার্ক করাচ্ছি, পড়াশোনা করাচ্ছি, তো এসে আমাকে দেখাচ্ছে কোথায় ভুল হয়েছে কি না। আর এই যে বাসন ধুলে পড়ে এই যে নিচের জায়গাটাতে একটুখানি জল টল পড়ে ছিটে ফোটা, তো ওটাকে ফ্লোর ক্লিনার দিয়ে মুছিয়ে নিচ্ছি। তো মোছা হয়ে গেল, এইবারে চলো বাসনপত্রগুলোকে সব জায়গা জায়গা মতো গুছিয়ে রেখে দিই, নিয়ে গিয়ে চামচগুলো চামচের জায়গায় আর ওই যে হাতা খুন্তি ওগুলো
গুলোর জায়গায় আর বাসনগুলো আছে সেগুলোকে এই যে এখানটায় রাখবো। তো সমস্ত কাজ কমপ্লিট হলো, এবারে মনে পড়লো যে তেলটা নেই। দেখো সন্ধ্যা কিন্তু হয়ে গেছে এখানে, মানে এখন তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, 5টা কি 5:30 দিকে মনে হয় সন্ধ্যা লেগে যায়, সন্ধ্যা লেগে গেছে যদিও বেশি রাত হয়নি। আর এদিকে আমার মনে পড়লো যে আমার সর্ষের তেলটা বাড়ন্ত হয়ে গেছে, কারণ আজকে না হলেও চলবে কিন্তু কালকে সকালে উঠেই তো লাগবে, সোনার জন্য টিফিন বানাতে হবে। এই ঘুম থেকে উঠে যা দৌড়াদৌড়ি লাগে, ওকে রেডি করানো, খাওয়ানো, টিফিন বানানো, তো তখন ওই সময় দোকান যাওয়া আসা মুশকিল হয়ে যায়, অনেকটা টাইম লেগে যাবে। তো সেই জন্য ভাবলাম না রাতারাতি গিয়ে নিয়ে আসি, এখনও বেশি সময় হয়নি। সোনু পাপাকে বললাম, তো সোনু পাপা বললো যে যাও, এখনও বেশি সময় হয়নি, 7:30 কি 8টা মতো হয়তো বাজে, তো বললো যাও গিয়ে ফটাফট নিয়ে আসো। ও আমার ফোনেই, ফোনটা কানেই ধরে আছি আর আমি যাচ্ছি। আসলে কোথাও একা বেরোলে না, বিশেষ করে রাত্রেবেলা, একটু ভয় ভয়েই লাগে, রাত্রেই হোক আর দিনের বেলায় হোক। ধরো আমি যদি কোনো রাস্তা, মানে শুনশান রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি, যাওয়া আসা করি, যদি দরকার পড়ে বাই এনি চান্স, তো ওর মানে ফোনটা ওকে লাগাই, ব্যাস তখন মনে হয় যে না অনেকটা সাহস এসে গেছে, ফোন লাগিয়ে কথা বলতে বলতে চলে যাই। বা ওকে হোক, দিদিকে হোক, দিদিও তাই করে, কোথাও গিয়ে যদি ভয় ভয় লাগে ও আমাকে কল করে, কল করে কথা বলতে বলতে যায়। তো ফোনে ছিল, আমি গিয়ে ততক্ষণে যে বাজারগুলো সেরে আসলাম, সামনে একদম পাশের দোকান থেকেই নিয়ে এসেছি, দূরে কোথাও যাইনি। তো সর্ষের তেলটাই আনতে গেছি, তারপরেও দেখো কত কিছু মনে পড়ে গেল যে সংসারে এই এই জিনিসগুলো নেই, বাড়ন্ত হয়ে গেছে। আটাটা বাড়ন্ত হয়ে গেছে, সোনুকে তো টিফিন বানিয়ে দিতে হয়, রুটি হোক, পরোটা হোক, যেটাই হোক, তো সেটা নিয়ে আসলাম। তারপরে ওই যে তেল নিয়ে আসলাম, তারপরে একটা গ্রিন টি নিয়ে আসলাম। গ্রিন টিটা জানো তো এখানে অল্প কটা আছে, আর আগেরবার দিল্লিতে যেটা নিয়ে এসেছিলাম ওটা তো খেয়েই শেষ করতে পারছিলাম না, আর এটাতে অল্প আছে তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো যাই হোক, আরও কিছু জিনিস নিয়ে আসছি, ধূপকাঠি, তারপরে ঠিক মনে পড়ছে না কী কী যেন নিয়ে আসলাম। ও আচ্ছা হ্যাঁ, একটা ঝুড়ি ভাজা নিয়েছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য, আর গুড় নিয়েছি, চিড়া নিয়েছি, দেখি যদি মোয়াট বা চিড়ার বা কোনো কিছুর বানাই, ইচ্ছে হলে বানাবো এই আর কি। আর সোনু চকলেট নিয়েছে। দুপুরবেলায় এক পোয়া মতো চাল বানিয়েছিলাম, এক পোয়া আর অল্প কটা বেশি কটা, ওগুলোই মানে দুজন মিলে খেয়ে শেষ করতে পারিনি, আরও আছে, তো রাতে ভাত বানাতে হবে না। এখন শুধু তরকারিটা করব, আলু টমেটো একটুখানি লাউ দিয়েছি ওখানটায়। বলছি যে সোফার কাপড়গুলো সব মানে সারাদিন গুটিয়েই থাকে, গুটিয়েই থাকে, আর আমাকে বারবার ওগুলো ঠিকঠাক করে রাখতে হয়, সোফার যে কভারগুলো, কী আর করা যাবে, ও বাচ্চা মানুষ খেলতে থাকে, উপরে উঠে যায়, এখানে ওখানে লাফালাফি বসে, ওঠে, করতে করতে এই কাপড়গুলো সারাদিন মানে কভারগুলো আর কি বারবার গুটিয়ে যায়, আর আমার আবার ওরকম দেখতে ভাল লাগে না, তো বারবার বারবার করে ঠিকঠাক করি, মানে কতক্ষণ আর করবো, ধৈর্যও ধরে না, মাঝে মধ্যে কী আর করবো, থাক, মাঝে মধ্যে মনে হয় যে থাক তো এরকমই কিছুক্ষণ এরকম, আবার কিছুক্ষণ পরে থাকতেও পারি না, আবার ঠিক করে রেখে দিই। তো যাই হোক চলো, তেলটা ভরে নেই, সর্ষের তেলটা প্যাকেট নিয়ে এসেছিলাম, আর যে কোনো তেল আনলে পরে আমি আগে যে ঠাকুরের জন্য তুলে রাখি, তারপরে মানে আমাদের খাওয়ার জন্য যে বোতল আছে সেখানে ঢালি, এক বোতল রেখে দিলাম ঠাকুরের জন্য, তারপরে আমাদের জন্য রেখে দিলাম রান্নাঘরে, আর আটাটা সব কিছু এখন গুছিয়ে রেখে দিলাম। আর এই যে বিভিন্ন জিনিসের প্যাকেট ট্যাকেট কেটে কেটে ঢাললাম কোটো রোটোতে, যে জন্য এগুলো পড়ে আছে, তো ওগুলো একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, নাহলে কেমন যেন লাগছে একটা। তো দেখো দিদি এখানে দিয়ে গেছে খিচুড়ি গরম গরম, তো একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম, সোনু খাবে এখন, খিচুড়িও খুব ভালোবাসে, আর বাকিটা রেখে দিলাম থাক। আর এখন এই যে যে শুকনো মাছ ভেজে নিচ্ছি, আর তার সঙ্গে হচ্ছে এটা হচ্ছে ডালের বড়ি, ডালের বড়িটা ভেজে তুলে রাখলাম, ওটা সবজিটাতে পরে দেবো এখন, আর শুকনো মাছটা ভেজে রাখলাম, শুকনো মাছ ভাজা আর হচ্ছে এই সবজি, এই দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করবো। এখানটায় তো দেখতেই পেলে আলু টমেটো আর পেঁয়াজকলিও দিয়েছে দু একটা, আর দিয়েছি লাস্টের দিকে ডালের বড়ি। তো এই যে সোনু খাবে খিচুড়ি, ও বলছে খিচুড়ি খাবো, তো খাবে খিচুড়ি, আমি চলো এদিকে কটা ভাত খেয়ে নিই।
দুপুরবেলা বললাম না যে এখন দু পিস, পরে রাত্রে দু পিস খাবো, কিন্তু কি বলো তো, মানে শনিবার মাছ ভাজাটা খুব ভালোবাসে খেতে, কোনো কোনো দিন খাবে না, আবার কোনো দিন যখন খাবে তো মানে ভাজাটা ভালোবাসে, ঝোলের থেকে মাছ ভাজা, তো ভাজা অবস্থায় যখন আমি ভাজি না ওই অবস্থায় মানে ও খাওয়া শুরু করবে, যদি দেখে যে মাছ ভাজছি বলবে আমাকে একটা দাও, ওই তখন ভাজা হতে হতেই এক পিস খাবে। তো আজকেও যেহেতু ভাজা মাছ তো ভালো ভালো লেগেছে ওর, তো দুটো খেয়ে নিয়েছে, তো আমি ভাবলাম চলো, আমি আমারও ভালো লাগছিলো খেতে, তো আমিও খেয়ে নিয়েছি, তো ভাবলাম রাত্রে এখন হবে, এখন যে কোনো ব্যবস্থা আছে, শুকনো মাছ আছে, ব্যাস হয়ে গেল, এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া। সোনুকে না স্কুল থেকে আজকে একটা কাজ দিয়েছে, এটা হচ্ছে দিওয়ালি কার্ড ডেকোরেশন, তো এটার কম্পিটিশন হবে কালকে, তো আজকেই বানাচ্ছে, ওর ধৈর্য নেই, শুনেছে যেই ব্যাস শুরু করে দিয়েছে, কিন্তু এটা কিন্তু স্কুলে বানাতে হতো, তো এখনই বানানো শুরু করে দিয়েছে। তা আমি বললাম ম্যাম কিছু বলবে না? বলে না কিছু বলবে না, তো বানিয়েই নিচ্ছে। আমি বললাম ঠিক আছে তাহলে বানাও, ও আবার যে কোনো জিনিস স্কুল থেকে দিলে পরে নিজে হাতেই এই বানানো পছন্দ করে, আর আমিও ভাবি যে নিজে হাতেই বানাক যেমনই হোক না কেন, তাহলেই তো সুন্দর হবে, আরও শিখবে, তাই না? আমি যদি করে দিই তাহলে কী লাভ, তো সেই জন্য ও একাই করে যে কোনো জিনিস। তো ওই দেখো ও বানাচ্ছে, এখানটায় একটুখানি গণ্ডগোল করেছে, ওই যে ইয়েটা দেখতে পাচ্ছ তোমরা হার্ট শেপের মতো, ওইটা একটু নিচ থেকে দিতে হতো, তো কোনো ব্যাপার না, যেরকমই করছে নিজে করুক ওইটাই বেটার, তাই না বলো? দেখো সুন্দর সুন্দর করে ও হার্টও কেটে নিয়েছে, তো ওগুলো লাগাচ্ছে, পরে তোমাদের দেখাবো এখন বানিয়ে নিক। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, ধুয়ে সব গুছিয়ে টুচিয়ে রেখে তারপরে আসলাম। 10টা বেজে এখন 22 মিনিট, তো এখন ওর কার্ডটা বানানো হয়ে গেলেই আমরা শুয়ে পড়বো, কালকে আবার পূজা আছে, একটু বাজারের দিকে যাওয়ার চেষ্টা করব, দেখি কি হয় কালকের দিন, কীরকম কাটে না কাটে সব কিছু তোমরা কালকের ব্লগে দেখতে পারবে, তার জন্য চ্যানেলটাতে চোখ রেখো, আর আশা করছি কালকের দিনটা ভালো কাটবে। কালকে হলো ধনতেরাস বন্ধুরা, তো শুভ ধনতেরাস, ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। ভগবানের কাছে প্রার্থনা করব, মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করব যে তোমাদের সবার জীবনে যেন সুখ সমৃদ্ধি ভরে ওঠে, তোমাদের সংসারে এই জীবনে, এই শুভকামনাই রইল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আবার দেখা হচ্ছে কালকের একটা দারুণ ব্লগের সঙ্গে। তো যদিও বন্ধুরা ধনতেরাসের দিন ব্লগটা তোমরা পাওনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম সেদিন, তাই তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি, তো যাই হোক দেখো এখানে কার্ডটাও বানিয়ে নিয়েছে, ভিতরে দুটো হার্ট আছে যেখানে হ্যাপি আর দিওয়ালি লেখা আছে, আর এদিকে 3টা হার্ট ঝুলানো আছে ছোটো ছোটো, ওগুলো এমনি ডিজাইন করা, আর উপরে একটা হ্যাপি দিওয়ালি লেখা, সেটাকে ডিজাইন করে লিখে কেটে রেখেছে, হ্যান্ডরাইটিংগুলো এখনও সুন্দর হচ্ছে, আর মাঝে কাগজ দিয়ে একটা প্রদীপ ডিজাইন করে বানিয়েছে, আর একটা প্রদীপে শিখা। তো যাই হোক বন্ধুরা চলো আজকে বাই করছি, সবাই খুব ভালো।